Hello, my dear friends and family. How are all? Good morning. I hope তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রূপকথার গল্প নিয়ে চলে আসব। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে রূপ কাহিনী গল্প শেয়ার করব। আমি থিঙ্ক করলাম যে এগুলো হয়তো বা যাদের ঘরে ছোট বাবু আছে তাদেরকে যদি শোনা ওরা খুব পছন্দ করবে, ওদের ভালো লাগবে। আমরাও ছোটোবেলায় রূপকথার গল্প শুনে কখনো হেসেছি, কখনো কেঁদেছি। মানে রূপকথার গল্পগুলো এমনই ছিল মানে যেগুলো হার্টকে টাচ করে যেত। বড়দের কাছে শুনেছি, আমার আব্বা অনেক গল্প বলতেন আমাদেরকে, আর আমার ছেলে বেশ কিছু রূপকথার গল্প খুবই পছন্দ করত। ও দেখা যেত এক একটা গল্প বহুবার করে শুনতে চাইতো, যেগুলো একটু মানে হাসির ছিল সেগুলোতে সে হেসে একেবারে কুটি কুটি হয়ে যেত, আর যেগুলো একটু কষ্টের ছিল ও খুব কেঁদে দিত, মানে ও কান্না করে দিত। আসলে আমার ছেলেটা অনেক নরম মনের মানুষ, সেই জন্য ভাবলাম যে তোমাদের তো অনেকেরই ঘরে ছোটো ছোটো বাবু আছে, রূপকথার গল্প হয়তো তাদের কাছে ভালো লাগবে। আমি গল্পে যাচ্ছি, তার আগে আমি যেটা করছি সেটা হলো গল্পে প্রবেশ করার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ জানিয়ে দিচ্ছি। গল্পে ঢোকার আগে আমি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করে দিচ্ছি, সেটা হলো আমি আজকে শীত নিয়ে একটা কবিতা লিখেছি। আজকে আমি কবিতাটা শেয়ার করতে চেয়েছিলাম, বাট মাথার মধ্যে সাজিয়ে নিয়েছি যে একটু রূপকথার গল্প শেয়ার করব, দ্যাটস হোয়াই আমি আজকে কবিতাটা নিয়ে তোমাদের সাথে আসলাম না। তাহলে আমি রূপকথার গল্প স্টার্ট করি। প্রথমে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে এক রাজার। এক রাজ্যের রাজা, তার ছিল দুইটা রানী। বড় রানীটা ভীষণ রকম পাজি ছিল, সেই জন্য রাজা দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হলেন। আর দ্বিতীয় বউটা ভীষণ ভালো ছিল, আর বড় রানীর কোনো বাচ্চা হতো না। সব দিক মিলিয়েই রাজা আবার বিয়ে করেছিলেন, এবং ছোট রানীটা ভীষণ নিরীহ একজন মানুষ ছিলেন। তখন ছোট রানীকে দেখে, যখন ছোট রানীকে রাজামশাই বিয়ে করলেন, এবং স্বভাবতই ছোট রানী অনেক ভালো এবং তিনি মা হবেন, সব কিছু মিলিয়ে রাজা তার দিকে একটু বেশি মনোযোগী ছিলেন। তখন বড় রানী মানে হিংসেতে জ্বলে একেবারে মানে অঙ্গার হয়ে যাচ্ছিলেন যে তার ভালোবাসা ভাগ হয়ে গেল এবং রাজা তার দিকে এখন ফিরেই তাকাচ্ছেন না, তিনি ছোট রানীকে অনেক ভালোবাসছেন। তখন তার ভিতরে দুরভিসন্ধি হলো, তখন তিনি ছোট রানীর সাথে ভালোবাসার অভিনয় করে তার সাথে মানে তার কাছে যাওয়ার চেষ্টা করলেন। আর ছোট রানী তো খুবই ভালো মানুষ, সেই জন্য তার অভিনয়টাকে তিনি সত্যি বলেই ধরে নিলেন। একদিন বড় রানী ছোট রানীকে বলছে, ছোট রানী আয় তোর মাথায় একটু তেল দিয়ে দিই, তোর চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। তখন ছোট রানী বলল যে ঠিক আছে বড় বেগম, ঠিক আছে তুমি আমার মাথায় তেল দিয়ে দাও। এদিকে ছোট রানীর বাচ্চা প্রসব করলেন, সেটা দেখে তো বড় রানী আরও হিংসেতে জ্বলে পড়ে একেবারে মানে অঙ্গার হয়ে যাচ্ছেন। তখন তিনি তার দুরভিসন্ধি অনুযায়ী যে ওষুধ তিনি এনেছিলেন, সেই ওষুধ ছোট রানীকে মাথায় তেল দেওয়ার নাম করে সেই ওষুধ তিনি ছোট রানীর মাথায় বেঁধে দিলেন। তৎক্ষণাৎ ছোট রানী কচ্ছপ হয়ে গেলেন, কচ্ছপ হয়ে তিনি নদীতে চলে গেলেন। কিন্তু তিনি যে বাচ্চা প্রসব করেছিলেন, মানে তার যে বাচ্চা হয়েছিল, সে বাচ্চাটি অসহায় হয়ে গেল, কারণ বড় রানী তাকে খেতে দিতেন না, তাকে অনেক কষ্টে রাখতেন এবং তাকে দেখতে পারতেন না। ওইটা মা কচ্ছপটা মানে মা তো আসলে মা যে সব কিছুর উপরে গল্পে উপন্যাসে বাস্তবতায় প্রত্যেকটা জিনিসে আমরা এগুলোর উদাহরণগুলো পাই, কখনো হাসির ছলে কখনো সিরিয়াসলি, কিন্তু মায়ের আসলে তুলনা মানে দেয়া ভার। তখন সেই কচ্ছপ মা বুঝতে পারলেন যে তার বাচ্চা না খেয়ে থাকছে, তার বাচ্চাকে খেতে দেওয়া হচ্ছে না।
তখন তিনি একটা বুদ্ধি করলেন, বাচ্চাটা একটুখানি বড় হয়েছিল, তখন তিনি বাচ্চাটাকে স্বপ্নে দেখালেন, ছোট বাবুটাকে স্বপ্নে দেখালেন যে বাবা, তখন বাবুটা কথা বলতে পারে, দেখালেন যে বাবা আমি তোর হতভাগিনী মা, আর বড় রানী আমাকে কচ্ছপ বানিয়ে দিয়েছে, তুই একটা কাজ করিস, পরের দিন অমুক জায়গায় একটা গাছের নিচে আসিস, আমি তোর জন্য ডিম পেড়ে রেখে যাব, তুই খাস, তাহলে তোর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তখন বাচ্চাটা স্বপ্ন দেখে যখন সকালে ঘুম ভেঙে গেল, ওর মনে পড়লো যে ও একটা স্বপ্ন দেখেছে, আচ্ছা দেখা যাক, ও সে স্বপ্নের জায়গায় গেল, গিয়ে থাকে সত্যি একটা কচ্ছপ দুইটা ডিম পেড়ে রেখে গেছে, মায়ের পা, মানে মা কচ্ছপ, সে মা কিন্তু, মানুষ কিন্তু, কিন্তু সেই মুহূর্তে সে কচ্ছপ, সে সন্তানের মঙ্গলার্থে দুইটা ডিম পেড়ে দিয়ে গেলেন এবং সন্তান সেই দুইটা ডিম কাঁচাই খেয়ে নিলেন। এমনি করে কচ্ছপটা প্রতিদিন সন্তানকে এসে ডিম পেড়ে দিয়ে যেতেন, সন্তান খেয়ে খেয়ে তার শরীর স্বাস্থ্য বেশ উন্নত হতে লাগলো। তখন মানে বড় রানী, পাজি রানী, সে চিন্তা করছে কি ব্যাপার, আমি তো তাকে খেতেই দেই না, একটু একটু যাও দিই, পচা পচা খাবার দেই, তাহলে তার শরীর স্বাস্থ্য তো ভালো কি করে হচ্ছে, খারাপের যেটা কাজ আর কি। তখন সে ডিপলি চিন্তা করতে লাগলো যে এখানে কোনো কারণ আছে, এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। তখন সে যখন বাচ্চাটা সকালবেলা উঠে যাচ্ছিল যে মা ডিম পেড়ে দিবে, সে ওখানে গিয়ে ডিম খাবে, তখন সে বাচ্চার পিছে পিছে, মানে পিছনে পিছনে গেল, যাওয়ার পরে দৃশ্য দেখতে পেল, দেখতে পেয়ে পেয়ে মানে কুটবুদ্ধি তো মাথায়, তখন বলছে মনে মনে, ও এই ব্যাপার, দেখাচ্ছি মজা, তোকে খাওয়াচ্ছি ডিম। এটা বলে সেই পচা রানীটা সেই কচ্ছপটাকে কেটে টুকরো 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 করে একটা জঙ্গলার মধ্যে ফেলে দিল। বাচ্চাটা আবার না খেয়ে থাকছে, না খেয়ে থাকছে, আবার বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে। তারপর কতদিন পরে বাচ্চাটা মা তাকে আবার স্বপ্নে দেখালো যে বাবা আমি তো সেই কচ্ছপ মা, তোর বড় মা, আমি তোকে ডিম পেড়ে খাওয়াচ্ছিলাম বলে তোর বড় মা আমাকে কেটে টুকরো টুকরো করে মানে জঙ্গলায় ফেলে দিয়েছে, আমি সেখানে একটা শশা গাছ হয়ে আছি, তুই এলেই দেখবি অনেক শশা ধরে আছে, শশাগুলো খাস, তাতে করেও তোর স্বাস্থ্য ভালো হবে, কারণ মায়ের ভালোবাসা। সে বাচ্চাটা তারপর থেকে যেটা করতে লাগলো, ওখানে গিয়ে শশা খেতে লাগলো, শশা খেয়ে খেয়ে বাচ্চাটার আবার স্বাস্থ্যটা ভালো হয়ে গেল। তখন পচারাইটা আবারও ভাবছে কি ব্যাপার, আবার কি ঘটলো, নিশ্চয়ই এখানে আরও কিছু ঘটেছে, দেখি তো মানে কী খেয়ে তার স্বাস্থ্যটা এত ভালো হচ্ছে, আমি তো তাকে খেতেই দিই না। পরদিন যখন বাবুটা উঠে গিয়ে সেই শশার সন্ধানে যাচ্ছিল, তখন এই পচারাইটা পিছনে পিছনে যাচ্ছিল, যেয়ে দেখে যে শশা ছিঁড়ে খাচ্ছে, তখন বলতেছে ও এই ব্যাপার, তাহলে তোমার মা এখন শশা গাছ হয়ে তোমাকে শশা খাওয়াচ্ছে, দাঁড়াও খাওয়াচ্ছি শশা। বাচ্চাটা যে চলে আসলো, পচা রানীটা সেই শশা গাছটাকে কেটে একেবারে কুচি 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 করে একটা ছাইয়ের গাদার মধ্যে ফেলে দিল। কিন্তু ওই যে মা, নিঃস্বার্থ মা, মা তারপরে আবার ছেলেটা এরকম না খেয়ে না খেয়ে আবার একদম মরার মতো অবস্থা হয়ে গেল। তখন মাটা তাকে আবারও স্বপ্নে দেখালো, খোকা আমি তো সেই হতভাগিনী মা, আমি তোকে শশা খাওয়াতাম বলে তোর বড় রানী আমাকে এরকম করে কেটে কেটে ছাইয়ের গাদায় ফেলে দিয়েছে, তোর কথা ভেবে আমি এখন একটা আপেল গাছ হয়ে গিয়েছি, তুই রোজ এখানে এসে আপেল খেয়ে যাস, তাহলে তোর শরীরটা ভালো হয়ে যাবে। যেই কথা সেই কাজ, ছেলে যথারীতি সেখানে প্রতিদিন ভোরে যেত, উঠেই চলে যেত, একেবারে আপেল খেয়ে খেয়ে চলে আসতো, সো সে আবারও মানে একেবারে মানে ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে গেল। তখন বড় রানী বলছে ব্যাপারটা কি, আমি তো সে শশা গাছও কেটে দিয়ে এসেছি, তাহলে সে কী খেয়ে এরকম স্বাস্থ্যবান হচ্ছে। তখন বড় রানী আবার তার পিছনে পিছনে গেল, যে এই ব্যাপার দেখতে পেল, এর মধ্যে যেটা হয়েছে ছেলেটা একটু বড় হয়ে গেছে, এখন সে মানে কিছু বুঝে কথা বলতে মানে কথা বলতে পারে বুঝে শুনে। তখন একদিন সে তার মায়ের কাছে গিয়ে বলল, বড় রানী তখন গাছ কাটবে পরিকল্পনা করছে, তখন তার মায়ের কাছে সে যেয়ে বলল,
তুমি তো এখন আপেল গাছ মা, তুমি কি কখনো মানুষ হবে না? তুমি কি করলে মানুষ হবে মা বলো না? আমার তোমাকে চাই, আমি আমার মাকে চাই, আমি আমার মায়ের আশ্রয় চাই, মায়ের কোলে বেড়ে উঠতে চাই, মায়ের ভালোবাসা নিজেকে গড়ে তুলতে চাই, বলো না মা তুমি কি করলে মানুষ হবে। তখন ছোট রানী, ও তো আসলে অনেক ভালো মানুষ, তখন ছোট রানী বলছে যে বাবা রে, যে এই কাজ করলে আমি মানুষ হব, এটা যে আমি করতে চাচ্ছি না, এটা আমি কি করে করি বল। তখন বাচ্চাটা কাঁদছিল, খুব কাঁদছিল, তখন বলছিল হো মা বলো না আমাকে, সেটা যত কঠিন কাজই হোক, বলো আমি আমার বাবাকে বলে আব্বা হুজুরকে বলে তোমাকে মানুষ বানিয়ে দিব। তখন রানীরও খুব মায়া লাগলো, কারণ তার ছেলের কাছ থেকে অনেক দূরে পড়ে আছে, ছেলেকে ভালো করে আদর যত্ন করতে পারছে না, এর মধ্যে বড় রানী গাছ কাটা ষড়যন্ত্র করছে। তখন ছোট রানী কেঁদে কেঁদে বলছে তোর বড় বড় মা মানে বড় রানী আমাকে তোর কাছ থেকে এবং রাজার মশাইয়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য প্রথমে কচ্ছপ বানিয়েছিল, আমি মা সেই কচ্ছপ হয়ে তোকে ডিম পেড়ে খাইয়েছিলাম, তারপর সেটা দেখেও সে সহ্য করতে পারলো না, সে আমাকে কেটে টুকরো টুকরো করে জঙ্গলায় ফেলে দিয়েছিল, আমি সেখানে একটা শশা গাছ হলাম, সেইটা দেখেও সে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, সেই শশা গাছটা কেটে সে কুচি কুচি করে ছাইয়ের গাদায় ফেললো। এখন সে পরিকল্পনা করছে কি করে এই আপেল গাছটা কেটে ফেলা যায়, বাবা আমি কিভাবে তোকে আঁকড়ে ধরে রাখি, তবে হ্যাঁ বাবা যদি বড় রানীর রক্ত এনে আমাকে গোসল করানো হয় তখন আমি মানুষ হয়ে যাব। এটা শুনে তো সেই ছোট্ট বাবুটা একেবারে খুশিতে আত্মহারা, কারণ বড় রানী তাকেও একেবারে না খাইয়ে কষ্ট দিয়ে মেরে অত্যাচার করে একেবারে নিষ্পেষিত করে রাখত। তখন সে রাজা মশা মহাশয়ের কাছে গিয়ে সব খুলে বললেন। তখন রাজা মহাশয় ভেবে চিনতে দেখলেন যে না আসলেই তো এই বড় রানীটা অনেকই খারাপ, সে তো চাইলে ছেলেটাকে আদর করতে পারতো, সে ছোট রানীটাকে নিয়ে সুখে থাকতে পারতো, কারণ ছোট রানীটা যার পর্নায় ভালো ছিল, কিন্তু না, এই রানীর রক্তে যখন আমার ছোট রানী মানুষ হয়ে যাবে আর আমার ছোট রানীকে যখন সে এতভাবে কষ্ট দিয়েছে তাহলে আমি তাকে ক্ষমা করব না। তখন তিনি বড় রানীর কাছে গেলেন, সব খুলে বললেন, তখন বড় রানী করজোড়ে তার কাছে ক্ষমা চাইলেন যে আমি যা করেছি অনেক পাপ করেছি রাজামশাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন রাজামশাই বললেন যে না তোমার পাপের কোনো ক্ষমা নেই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, যদি এমনও হতো তোমাকে ক্ষমা করেও আমার ছোট রানী মানুষে ফিরে আসতেন তাহলে না আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমি তোমাকে বধ করে সেই রক্ত দিয়ে আমার ছোট রানীকে গোসল করিয়ে মানুষ করে ঘরে নিয়ে আসবো। তারপরে রাজার হুকুম প্রহরীরা পালন করলেন। তারপরে সেই রক্ত নিয়ে যখন সেই গাছে লাগানো হলো তখন গাছটার সঙ্গে সঙ্গে রাজার ছোট রানী হয়ে গেলেন, আর তা দেখে ছোট রানী মানে ছোট্ট বাবুটা এবং রাজামশাই ভীষণ রকম খুশি হয়ে গেলেন, তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। সরি, এই ছিল আমার আজকের রূপকথার গল্প, এটা জাস্ট রূপকথারই গল্প, বাস্তবতাটা কিন্তু এখানেও দেখিয়েছে একজন মা সন্তানের জন্য কতটা নিবেদিত প্রাণ হন। তাই ভাবলাম আমি যখন এখন একটু ডিটেলসে যাই, মানে ডিটেলস বলতে আমার ছেলে, আমি শুনেছিলাম গল্পটা আমার আব্বার কাছে, আমার আব্বা আমাদেরকে অনেক গল্প শোনাতেন, অনেক আদর করতেন, আর আমি যখন আমার ছেলেকে গল্পটা বলতাম ও দেখা যেত এক একটা গল্প 20 থেকে 25 বার শুনতো, তারপর বলতো আম্মু বলো না, আর যখন গল্পগুলো বলতাম না ও মুখ বাঁকা করে করে কান্না করতো, আমার খুব মায়া লাগতো, মানে সে ছোট্ট বাবুর জন্য কান্না করতো, এমনি আরও অনেক গল্প বলতাম সে কান্না করতো, তার একেবারে কুখার অবস্থা হয়ে যেত, কষ্ট লাগতো, আর বলতো আম্মু ওই বড় মাটা তো পাজি কেন, যাই হোক। আর যখন হাসির গল্প বলতাম ও মানে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাইত, মানে সে গল্প শুনে খাওয়া দাওয়া করতো, গল্প শুনে ঘুমাতো, গল্প ছাড়া আমার বাবু বেশিরভাগ বাচ্চারাই গল্প না শুনে ঘুমাতে চায় না,
আর তা যদি হয় রাজ মানে এরকম রূপকথার গল্প, তাহলে তো প্রশ্নই নাই। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করেছি, আমি সরি, আসলে যাই হোক, একটু মানে মানে গ্যাসের ভাব হচ্ছে, কারণ অ্যাসিডিটি আছে প্রচুর পরিমাণে। আমি সব সময় আমি তো টিউশনি করতাম, লং লং ইয়ার্স আমি টিউশনি করেছি, ইভেন বিয়ের পর আমি টিউশনি করেছি। আমি টিউশনি প্রায় 9 বছর ধরে টিউশনি করতাম। বাচ্চারা আমাকে অনেক পছন্দ করত, বিকজ আমি তাদেরকে আল্লাহর রহমতে অনেক আদর করতাম, আর এমনি পড়ার ফাঁকে ফাঁকে এমনি রূপকথার বিভিন্ন গল্প বলতাম। আজকে এই পর্যন্তই থাক, দেখি আগামী দিন আবার কোনো গল্প নিয়ে আসা যায় কি না। তোমাদের মানে একেবারে ভালো রকম সাড়া পেলে চেষ্টাগুলো করতে ভালো লাগে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। কত কিছু করে তোমাদেরকে, তোমাদের মন জয় করার চেষ্টা করি, যারা পাশে থেকে ভিডিওগুলো উপভোগ করো, লাইক করে ভালো ভালো কমেন্টস করো। জাজাকাল্লাহ খায়রান ফর এভরি ওয়ান, আমিন। টেক কেয়ার আমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আল্লাহ সেভ এভরি ওয়ান, আমিন আমিন সুম্মা আমিন।